মনে মনে চিন্তা করলেন, আমি উটের গোশত খাওয়া হালাল, আল্লাহর হুকুম এটা মানলাম, কিন্তু আমি যদি না খাই তাহলে ইসলামের বিধানে কোনো বড় গুনাহ হয় না, বাকি না খাইলে তাদের মনটা একটু আমার প্রতি সহনশীল থাকবে, ঠক্কর হবে না। এক দুই নাম্বার হলো, ইহুদিদের জন্য শনিবার দিন মাছ ধরা ছিল হারাম, মুসলমানের জন্য কোনো শনি রবি নাই। যখন মঞ্চ ধরো মনে না চাইলে না ধরো। হযরত আব্দুল্লাহ বিন সালাম চিন্তা করেন, ইসলামের বিধান মোতাবেক শনি রবির কোনো তাকিদ নাই, যখন মনে চায় যখন দরকার তখনই মাছ ধরতে পারো, তাই আমি যদি শনিবারে না ধরি, শনিবারে ধরাও ইসলামে অনুমতি আছে হালাল, আমি মানলাম, কিন্তু যদি না ধরি ইসলামের বিধান মোতাবেক বড় কোনো গুনাহ হয় না, ইহুদিদের ধর্মে তো এটা বড় অপরাধ হয়ে যায়, কাজে আমি না ধরলে তাদের সাথে আমার সম্পর্কটা একটু ভালো থাকবে, এতটুকু চিন্তা করে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, উটের গোশত হালাল জেনেও যদি না খাই, আর শনিবার দিন মাছ ধরা হালাল জেনেও যদি না ধরি, তাদের সাথে আমার সম্পর্কটা একটু ভালো থাকে তাহলে কেমন হবে, কি হবে? হযরত আব্দুল্লাহ বিন সালাম যখন এই কথা বলেছেন, জবাব দিয়ে মহান আল্লাহ আমার তিলাওয়াতকৃত সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত নাজিল করেছেন, আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। হে মুসলমান, আওয়াজ করে জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলেন, বান্দা, চোখ দুইটাকে আমি তোকে দেই নাই, আওয়াজ করে বলুন চোখ দুইটা কে দিয়েছেন? বান্দারে দুইটা ঠোঁট আর জিহ্বাটাকে আমি আল্লাহ তোকে দেই নাই, এখানেও জবাব দিয়ে বলতে হবে আমাদের এই ঠোঁট আর এই জিহ্বা কে দিয়েছেন? তাহলে আল্লাহ যদি দিয়ে থাকেন, আল্লাহর দেওয়া যন্ত্রপাতি ব্যবহার করে আল্লাহর নামটা আপনি উচ্চারণ করতে অবহালতি করেন, আল্লাহ না করুন, ঠোঁট দুইটা যদি আল্লাহ বন্ধ করে দেন, আল্লাহর তো বেশি সময়ের দরকার হবে না, জোরে কোন ঠিক কিনা? সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ এইগুলো সব আমার আপনার কাছে আল্লাহর দেওয়া আমানত, ই আমানত, চন্দে রোজা নজদে মাস, ই আমানত, চন্দে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শে খুদাস, সব জিনিসের একমাত্র মালিক, আওয়াজ করে বলুন একমাত্র মালিক আল্লাহর নামটা আওয়াজ করে বলতে কি কারো অনিহা আছে, স্বাস্থ্যের কোনো অসুবিধা আছে? তাহলে আমি আবারও জিজ্ঞেস করব, সব কিছুর একমাত্র মালিক মাশাআল্লাহ, এখন এর আওয়াজটা গিয়ে ইমানদারি আওয়াজ হয়েছে, ও বন্ধুরা সব আমার আল্লাহর দেওয়া, হাত আমার আল্লাহর দেওয়া, পা আমার আল্লাহর দেওয়া, মনে করবেন না এই সবগুলো আমার, শুধু আমরা বলি আমার, আমাদেরকে আরেক রুগে পেয়েছে, সব আমার, 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 আরে বেটা আমি তো আমার না, আমি ওই আমার না, তারপরে আবার আমার কি, আমার কি, মানুষ মারা গেলে সেই জন্যে আমরা দোয়া করি, কি করি, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أرجو محبة بولن মানুষ মারা গেলে আমরা শুনে বলি কি, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব। ও মুসলমান, তাহলে আমি আমার না, দুনিয়ার কোনো কিছু আমার না, সবগুলোর একচ্ছত্র মালিক আল্লাহু আকবার। তাহলে সেই আল্লাহর নামটা বলার ক্ষেত্রে একটু একটু হিম্মত করে একটু বড় আওয়াজে আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা এমন করে আল্লাহর নাম বলবো, কারণ আমার আল্লাহর নামের ভিতরে তো অ্যাকশন আছে, এটা জোর জোর যায় অদূর পর্যন্ত। এই আল্লাহ শব্দ যারা শুনতে পারে না, এদের কলিজার পানি রাখে না,
কথা বুঝেন নাই, বুঝেন নাই আমার বান্দর? আমি আপনাদেরকে জন্য বলি, একটা মাঠের মধ্যে 1000 ছাগলে ঘাস খা, আর এখানে একটা মাত্র বাকি গিয়া যদি একটা গর্জন দেয়, একটা হুংকার দেয়, ছাগল বুঝেন নাই, বুঝেন নাই, একটা বাকি গিয়ে যদি হুংকার দেয়, মাঠের 1000 ছাগল দৌড়াইবে এক বাঘের হুংকারে। হাজার ছাগল যেমন করে দৌড়াইতে পালাইতে বাধ্য, একজন পরিপূর্ণ ঈমানদারের আল্লাহু আকবারের আওয়াজে হাজার কাফের বেঈমান পলায়ন করতে বাধ্য। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আমাদের বর্তমান দুনিয়ার মুসলমানদের একটাই সমস্যা, এক সমস্যা যে আমরা পরিপূর্ণরূপে ইসলাম মানতে পারি নাই। আমার ভাইয়েরা মানি তো মানি না, অনেকেই তো মানি না, ইসলামের অনেক বিধান পালন করি না, পালন করি না, আমল করি না, কিন্তু অনেকে আবার বিরোধিতাও করি। অনেকে মুসলমান নাম ধারণ করে আবার ইসলামের বিধানের বিরোধিতাও করি। আমার বন্ধুগণ, তাহলে আসেন, আল্লাহ বলছেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এই কথাটার অর্থ কি? আমরা মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দুইটা ব্যাখ্যা লিখেছেন, আমি এই দুইটাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সর্বোচ্চ মনোযোগী থাকার জন্য অনুরোধ করব, যাতে কোনো কথা আমাকে রিপিট করতে না হয়, বারবার যেন বলতে না হয়। মহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এর এক নাম্বার ব্যাখ্যা হলো, বান্দা তোমাকে আমি আল্লাহ যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, সবগুলো দিয়ে তুমি ইসলাম মানো। ইসলাম মানো, হাত দিয়ে ইসলাম মানলা, পা দিয়ে না, চোখ দিয়ে মানলা তো মাথা দিয়ে না, বাহির দিয়ে মানলা ভিতর দিয়ে না, এমনটা যেন না হয়। রে বান্দা, আমি যত অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত বাহিরে ভিতরে সবগুলো দিয়ে তুমি ইসলাম মানো। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেহেতু অঙ্গগুলো দেওয়া আমার আল্লাহ, এই জন্যে হুকুমও মানতে হবে কার? আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। এবার বলবেন কি, সৃষ্টি কার? يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون মানুষ, ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকেও বানাইছেন, তোমাদের পূর্ব সুরীদেরকেও বানাইছেন, তোমাদের আগে যারা ছিল তাদেরকেও বানাইছেন, এখন যারা আছো তাদেরকেও বানাইছেন, আগামী দিনগুলোতে দুনিয়ায় যারা আসবে তাদেরকেও কে বানাইবেন? হে মুসলমান, তাহলে সৃষ্টি যার হুকুম চলবে তার, আমার আল্লাহর হুকুম চলবে, আর কারো হুকুম চলবে না। আল্লাহর দেওয়া এই শরীরটা দিয়ে আল্লাহর হুকুম মানো, আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, কোনো অঙ্গ দিয়ে না ফরমানি করা যাবে না। ও বন্ধুরা, একটু খেয়াল করেন আয়াত কেন নাজিল হয়েছে, তখন আরো ভালো বুঝে আসবে। একটু সময় লাগবে এই জায়গায় আবার ফিরে আসতে। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের মধ্যে তাওরাতের বড় আলেম তিনি ছিলেন, ইহুদিদের ধর্মীয় বড় নেতা ছিলেন, এত বড় আলেম আর ইহুদিদের মধ্যে ছিল না, সবাই এক বাক্যে মানত, সবাই এক বাক্যে মানত। আমাদের ইহুদিদের বড় মাওলানা সাহেব, বড় মুফতি সাহেব, আমরা কই না আমাদের বড় হুজুর,
ও মুসলমান, তাকে সবাই বড় হুজুর মানত, সবাই সব ইহুদিরা বড় হুজুর মানত, তাওরাতের বড় আলেম তিনি ছিলেন। আল্লামা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, রাহমাতুল্লিল আলামিন, যেদিন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, যেই দিন গিয়ে মদিনায় প্রবেশ করতেছিলেন, খেজুর গাছের উপরে ছিলেন হযরত আব্দুল্লাহ বিন সালাম, ওই গাছের পরিচর্যায় নিয়োজিত ছিলেন, এমন সময় তার নজর পড়েছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বেষ্টিত হয়ে মদিনায় প্রবেশ করতে আসেন। জীবনে এর আগে আর কোনোদিন দেখে নাই, জীবনের এই প্রথম সে নবীকে দেখেছে, আর দেখা মাত্রই বলে উঠেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উঠলে। গাছের নিচে ওনার এক ফুফু দাঁড়িয়েছিল, জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ, তোমার নবীর নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যদি তুমি দেখতা মনে হয় এত আনন্দিত হইতা না, এত আনন্দিত হইতা না, এই লোকটাকে দেখার কারণে যত আনন্দিত হয়েছ। আব্দুল্লাহ বিন সালাম উপর থেকে জবাব দিয়ে কয়, ফুফুজি, যেই আল্লাহ মুসা নবীকে নবী বানিয়েছিলেন, সেই আল্লাহ এই ব্যক্তিটাকে ও নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার কর। ও মুসলমান, জীবনে আর কোনো দিন দেখেন নাই, ওনার বাড়ি মদিনায়, নবীর জন্ম মক্কায়, হিজরত করে নবী মদিনায় গিয়েছেন, তখন নবীর বয়স মোবারক 53 বছর, আর হযরত আব্দুল্লাহ বিন সালাম, হযরত আব্দুল্লাহ বিন সালাম জীবনের প্রথম দেখলেন, আর দেখা মাত্রই বলে উঠলেন আল্লাহু আকবার। কেন বললেন? বলার কারণ হলো তিনি চিনতে পেরেছেন এই লোকটা আখিরি জামানার নবী, দেখেই চিনতে পেরেছেন আখিরি জামানার নবী, কারণ তাওরাতের ভিতরে আমার আপনার নবীর বিবরণ আছে, মাথা মুবারক কেমন হবে, চুল মুবারক কেমন হবে, কান মুবারক কেমন হবে, চক্ষু মুবারক কেমন হবে, সব অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ ছিল, দেখেই বুঝতে পেরেছে এই লোকটা নবী। এবারা লক্ষ্য করে দেখুন, আমার আপনার নবীকে তারা দেখলেই চিনতে পারত এই লোকটা আখির জামানার নবী, কিন্তু অন্যান্য কারণে তারা নবীকে নবী বলে মানত না। আমার ভাইয়েরা, হক জানার পরেও না মানার কারণে ইহুদিরা সারা জীবনের জন্য অভিশপ্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে। ও বন্ধুরা, মনে রাখতে হবে, কোরআন হাদিসের হক কথা জানার পরেও যদি কেউ মানে না, আরো উল্টা তেরামি করে, উল্টা যদি ঘাড় ঘুরাইতে চায়, এই লোকটাও কোনোদিন দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে ইজ্জত সম্মানওয়ালা হতে পারবে না। আমার ভাইয়ারা, আপনারা বলবেন, ও তো অমুক দেশের রাষ্ট্রপতি, অমুক দেশের অমুক মন্ত্রী, তমুক দেশের অত বড় নেতা, আরে বাবা, আমেরিকার প্রেসিডেন্ট চুচু তার বাড়ি খায়, ফ্রান্সের প্রেসিডেন্ট, ওরে বাপরে বাপ, তাহলে শুধু প্রেসিডেন্ট হলেই দামি হয়ে যাবে এমন না। ও বন্ধুরা, ও বন্ধুরা, দামি হয়ে যাওয়া এটা আরেক জিনিসের নাম। আমার বন্ধুরা শুন, হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখার পরে মনে মনে চিন্তা করলেন, তাওরাতের বিবরণের সাথে তো সব মিলে, সব মিলে, চেহারা সুরত মিলে, এই লোকটা আখিরি জামানার নবী, তবে তার কাছে গিয়ে একটু একবার দেখি উনি উম্মতকে, মানুষকে, জাতিকে কি শিক্ষা দেন। ও ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন সালাম দেখার জন্য নবীর দরবারে গেলেন, যেই দিন সর্বপ্রথম গেলেন ওই দিন গিয়ে শুনেন আল্লাহর নবী তার উম্মতকে শিখাইতে আসেন, দেখেন কি শিখান। যেই দিন তিনি প্রথম গেলেন ওই দিন গিয়ে শুনেন নবী সাহাবীদেরকে শিখাইতে আসেন, আফসুস সালাম, আতিমুত তাম, সিলুল আরহাম, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান সুনিয়াম, তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আমার উম্মত চার আমল করো, কয় আমল? সবাই বলেন কয় আমল? এক নাম্বার আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। নিয়ত আছে নি? নিয়ত আছে নি? এই নিয়ত আছে নি? সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই সালাম দেওয়ার নিয়ত আছে তো? আফসুস সালাম, নবী কো বেশি বেশি করে সালাম দাও। আমরা এখন অনেক একটু বয়স্ক হয়ে গেলে সালাম দিবার মন চায় না, খালি নিবার মন চায়। মুরব্বি না, বোঝা যায় মুরব্বির সওয়াবের বস্তা বাইন্ধা লাগছে, আর সালাম সওয়াবের দরকার নাই, এই জন্য সালামেরও দরকার। আমার ভাইয়েরা, হ্যাঁ অবশ্যই যুবকেরা মুরব্বীদেরকে সালাম আগে দেওয়ার চেষ্টা করবে, তাই বলে মুরব্বি সালাম দিয়ে নাইলে কোনো গুনাহ হবে না, নাকি?
সালাম যদি দিয়া দেন গুনাহ হবে না। ও বন্ধুরা তাহলে আসুন আমার সাথে কথা বলবেন, কয় আমল? এক নাম্বার, বেশি বেশি করে সালাম দাও, বেশি বেশি করে সালাম দাও। আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করে বাড়িতে যাই, এখন থেকে ইনশাআল্লাহ আমিও আগে আগে সালাম দেব, বেশি বেশি করে সালাম দেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? নিয়ত আছে তো? আরে ভাই, ছোট বড় সবাই যদি আমরা বেশি বেশি করে সালাম দেই, লাভ আছে, লাভ আছে, লাভ আছে। আজকে ঘরের ভিতরে মিল নাই, এই ঘরের সাথে ওই ঘরের মানুষের মিল নাই, এই গোষ্ঠীর সাথে ওই গোষ্ঠীর মানুষের মিল নাই। আসুন বিশ্ব নবীর সুন্নতের উপরে আমরা আমল করি, সবাই যদি সালাম দিতে পারি, আমার বিশ্বাস নবীর সুন্নতের বরকতে এই দেশে, এই সমাজে, এই এলাকায় কোনো রকমের দ্বন্দ্ব ফাসাদ থাকতে পারে না। আমার ভাইয়েরা, তাকবীর দেনেওয়ালারও স্পিড লাগবে, জবাব দেওয়া করে এত জিব্বা লম্বা, এ গরুর গোষ্ঠী খাইতাম। আমার বন্ধুরা, আত্মীয় স্বজন জানা আছে তাদের সাথে এখানে সংঘর্ষ, মনে মনে চিন্তা করলেন আমি উটের গোশত খাওয়া হালাল, আল্লাহর হুকুম এটা মানলাম, কিন্তু আমি যদি না খাই তাহলে ইসলামের বিধানে কোনো বড় গুনাহ হয় না, বাকি না খাইলে তাদের মনটা একটু আমার প্রতি সহনশীল থাকবে, ঠক্কর হবে না। এক দুই নাম্বার হলো, ইহুদিদের জন্য শনিবার দিন মাছ ধরা ছিল হারাম, মুসলমানের জন্য কোনো শনি রবি নাই। যখন মঞ্চ ধরো, মনে না চাইলে না ধরো। হযরত আব্দুল্লাহ বিন সালাম চিন্তা করেন ইসলামের বিধান মোতাবেক শনি রবির কোনো তাকিদ নাই, যখন মনে চায় যখন দরকার তখনই মাছ ধরতে পারো। তাই আমি যদি শনিবারে না ধরি, শনিবারে ধরাও ইসলামে অনুমতি আছে হালাল, আমি মানলাম, কিন্তু যদি না ধরি ইসলামের বিধান মোতাবেক বড় কোনো গুনাহ হয় না, ইহুদিদের ধর্মে তো এটা বড় অপরাধ হয়ে যায়, কাজে আমি না ধরলে তাদের সাথে আমার সম্পর্কটা একটু ভালো থাকবে, এতটুকু চিন্তা করে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, উটের গোশত হালাল জেনেও যদি না খাই, আর শনিবার দিন মাছ ধরা হালাল জেনেও যদি না ধরি, তাদের সাথে আমার সম্পর্কটা একটু ভালো থাকে তাহলে কেমন হবে, কি হবে? হযরত আব্দুল্লাহ বিন সালাম যখন এই কথা বলেছেন, জবাব দিয়ে মহান আল্লাহ আমার তিলাওয়াতকৃত সূরাতুল বাকারার 208 নাম্বার আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এবার একটু ভালোভাবে খেয়াল করে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি বলেছিলাম ইসলামের ভিতরে প্রবেশ করার দুই ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো, বান্দারে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি সব অঙ্গ দিয়ে তুমি ইসলাম মানো। এবার আপনারা আওয়াজ করে বলুন, শুধু বাহিরের অঙ্গ দিয়ে না, ভিতরের অঙ্গ দিয়েও। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, শুধু বাহিরে না, ভিতরের উপর দিয়ে দেখাইলেন আমি ভাক্কা মুসলমান, ভিতরে ভিতরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই নাই না আছে, এরকম অনেক আছে, উপর দিয়ে দেখায় বড় লেভেলটা বড় ভালো, মুসলমানি লেভার লেভেল, মুসলমানি সুরত, ভিতরে ভিতরে কিন্তু গোড়া কাটে। তবে মনে রাখবা, ইসলামের বিরুদ্ধে যত গোপনে যারা যত ষড়যন্ত্র করেছে, একটাও গোপন থাকতে পারে নাই, আল্লাহ তাদেরকে জাতির সামনে, মুসলমানের সামনে প্রকাশ করে দিয়েছেন। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর মতো সময় হবে না, এই জন্য আমি খুব শর্ট করে আমি কথাটাকে স্টেশন পর্যন্ত নিয়ে যাইতে চাচ্ছি। ও বন্ধুরা, যত গভীরেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হোক, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হোক, কারণ কোরআন আমার না, কোরআন মাওলানা জহিরউদ্দিন শাহ হুজুরের না, কোরআন কোনো আলেমের না, কোরআন কার কালাম? আরে এত আস্তে বলেন, আর একটু জোরে, কোন জায়গা বুঝেননি? কোরআন কার কালাম? আল্লাহর কালামের বিরুদ্ধে যত গোপনে ষড়যন্ত্র করে, আল্লাহ তো সবখানি দেখেন না, দেখেন না, কয় না, কয় না, কয় না, দেখেননি না, দেখেন না,
দেখেন কি দেখেন না, এক কথাই বুঝবেন, এক কথাই মাত্র, মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার কুদরতের বিশেষ কোন নিদর্শন দেখায় দাও। আল্লাহ কয় তোমার সামনে না একটা পাথর আছে বলে, হ্যাঁ আছে, কো লাঠি দিয়ে পারি দাও, লাঠি দিয়ে আঘাত করো। তিনি আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে পাথরটা দুই টুকরো হয়ে গেছে, ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়েছে। আল্লাহ কি করবো, দ্বিতীয়টা আবার আঘাত করো, দ্বিতীয়টাই আঘাত করছে, এটা দুই টুকরো হয়েছে, তিন নম্বর আরেকটা পাথর বেরিয়ে এসেছে, বের হয়ে মুসা নবীর সাথে কথা বলতে শুরু করেছে। কি কথা বলছে একটু শোনাইব আপনাদের, না কষ্ট হয়ে যাইতেছে? ويعرف مكاني ويرزقني ولا ينساني পয়গম্বর মুসা ওই আল্লাহ পবিত্র যেই আল্লাহ এই তিন পাথরের ভিতরেও আমাকে দেখেন। প্রথম কথাটাই কি, সুবহানা মান ইয়ারানি, ওই আল্লাহ পবিত্র যে আল্লাহ তিন পাথরের ভিতরে আমাকে দেখেন। ওয়ায়ারিফু মাকানি, আমি কোন জায়গায় আছি আমার আল্লাহ আমার বাড়িটাও চিনেন। ওয়ায়ারযুকুনি পয়গম্বরগো, আমার যখন খাবারের দরকার হয় আমার মালিক এই তিন পাথরের ভিতরে আমাকে রিজিক দেন। চার নম্বর হলো ওলায়ানসানি, আমার আল্লাহ আমাকে কখনোই ভুলেন, বলেন না বলেন না বলেন না ভুলেন। হে মুসলমান, তিন পাথরের ভিতরে যদি একটা পোকাকেও আল্লাহ দেখেন তার বাড়ি চিনেন, সময় মতো রিজিক দেন আল্লাহ যদি ভুলেন না, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা যদি মালিকের গোলামি করি তাহলে ওই মালিক আমাদের রিজিকের জন্য দুনিয়ার কোনো কাফের বেঈমানের কাছে হাত পাতাইবেন না, অবশ্যই মালিক আমাদেরকেও ঘরে রেখে খাওয়াইতে পারে। কিন্তু আজকে আমরা রিজিকের জন্য এদের ওদের এদের ওদের এদের ওদের কাছে গিয়ে দৌড়াদৌড়ি করি। তাহলে এবার বলেন, আপনি যত গোপনেই থাকেন না কেন, আল্লাহ দেখেননি না দেখেন না, জানেননি না জানেন না? এ মুসলমান, তাহলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চাই প্রকাশ্যে হোক চাই গোপনে হোক, কেউ কিন্তু রেহাই পাবে না। অবশ্যই ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ মুসলিম উম্মার সামনে প্রকাশ করে দিবেন, লাঞ্ছিত আর অপমানিত হওয়াই লাগবে, কারণ কোরআন হলো আমার আল্লাহর কালাম, আর আল্লাহর কালামের বিরুদ্ধে গেলে আমার আল্লাহ কাউকে সম্মান নিয়ে বাঁচতে দেয় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, মহব্বতের সাথে সবাই বলি আমিন। ও মুসলমান, বলছিলাম এক নাম্বার ব্যাখ্যা হলো সকল অঙ্গ দিয়ে ইসলাম মানো, দুই নাম্বার ব্যাখ্যা হলো আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, এর অর্থ হলো ও বান্দা বান্দি আমার যত হুকুম আহকাম আছে সবগুলো মানো, এক দুইটা মানবা আর দুইটা ছেড়ে দিবা এমন না, যত বিধান আছে সব মানো। এবার আওয়াজ করে আপনারা জবাব দিবেন, নামাজ পড়া কার বিধান, রোজা রাখা কার বিধান, কাজ করা যাকাত দেওয়া কার বিধান? এবার যদি ইসলাম ভালো লাগে, যদি আপনার কাছে ইসলামের বিধান ভালো লাগে, আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতে চান, ইমানি আওয়াজে একটা জবাব দিবেন, আমি বলবো আপনারা জবাব দিবেন পর্দা করা কার বিধান, পর্দা কার বিধান? তাহলে পর্দা আল্লাহর বিধান। ও মুসলমান, আজকে অনেকে নামাজ পড়ে রোজা রাখি আজ করি কিন্তু পর্দা। এবার আপনারা বলেন সুদ হারাম না হালাল? হারাম। হে মুসলমান, সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম। এটা মুহাদ্দিসা বুজুরে হারাম করছেন, ও দাওরায় মাদ্রাসার মুহতাইম সাহেব হারাম করছেন, কে হারাম করছেন, কে হারাম করছেন? এই সুদ হারাম এটা বলছেন কে? মৌলভীর উপরে তো রাগ করে কোনো লাভ নাই,
الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا ব্যবসা হালাল সুদ ব্যবসা হালাল সুদ হারাম 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 ও বন্ধুরা এই হারামের বিধানটা কার তাহলে পরিপূর্ণ ইসলামে যদি প্রবেশ করা লাগে নামাজ যেমন করে পড়তে হবে তেমনি ভাবে সুদও আপনাকে ছাড়তে হবে রোজা যেমন করে রাখতে হবে ঘুষও ছাড়তে হবে ও বন্ধুরা যেমন করে মক্কা মদিনায় গিয়ে হজ করতে হবে ঠিক তেমনি ভাবে আপনাকে পর্দার বিধানও মানতে আরো জোরে পর্দার বিধান মানতে হবে আজকে পর্দার বিধান মানি না যেমনে মনে চায় এমনে চলি ও বন্ধুরা আমার চোখে দেখা আমার চোখে দেখা সামনের মোটর সাইকেলের সামনের সিটে হইলো জন্ডিস পিছনের সিটে হইলো লেডিস পিছনে বসে বসে লেডিস কিটানে কথা কয় না যেই লেডিস রাজপথে রাস্তার মধ্যে প্রকাশ্যে বিড়ি টানে আমাদের কি মনে হয় সে বুরকা ভরে টানে আরে আমি বুঝাইতে পারতেছি না না মোটর সাইকেলের পিছনের সিটে বসে মেয়ে 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 যুবতী যুবতী উঠতি বয়সের মেয়ে সিগারেট টানে আমার ভাইয়েরা পোশাক আশাকের তো কোনো খবর নাই চলাফেরা হবে ইহুদি আর খ্রিস্টানদের পোশাকে আর দুর্ঘটনা ঘটলে বিচার চাইবে সৌদি আরবের শরিয়া আইনে দুইটা হইতে পারে না মান্দার গাছ লাগায় যেমন কাঁঠাল আশা করা যায় না বেপর্দা হয়েও নিজের ইজ্জতের কোনো হেফাজতের কোনো গ্যারান্টি দেওয়া যায় না চলতে চাইবে ইহুদি খ্রিস্টানদের মতো আর দুর্ঘটনা যখন ঘটবে কোন অন্যায় ঘটবে তখন আমরা পাতার মতো অবস্থে যাই তোমার দুষ্টদের বিচার চাই তুমি বিচার চাওয়ার আগে তুমিও একটু সাবধান হয়ে যাও বিচার তো অবশ্যই চাইবা কিন্তু তারপরে তোমাকেও একটু সাবধান হওয়া লাগবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই কথাটাই তো হাটাজারি হযরত রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন আর এই বলার কারণে ওনাকে কে কত রকমের ব্যঙ্গ করছে কত রকমের আমার ভাইয়েরা এখানে মূল কথাটা ছিল এই যে কিছু কিছু জিনিস আকর্ষণীয় পুরুষের জন্যে যুবতী মেয়ে আকর্ষণীয় মেয়েদের জন্যে যুবক ছেলে অবশ্যই আকর্ষণীয় আমার কথা কয় না নাকি এখানে আকর্ষণ নাই আকর্ষণ যদি না থাকে তো বিয়ে করলেন কে লিগা বিয়ে করান কে লিগা বিয়ে করবার নিয়ত করে রাখছো কে লিগা তাহলে অবশ্যই আকর্ষণ আছে আমার বন্ধুরা তাই যেহেতু আকর্ষণ আছে যেই জিনিসের প্রতি আকর্ষণ থাকে সেই জিনিস একটু ঢেকে ঢেকে রাখতে হয় জীবনে দিকে 1000 টাকার একটা নোট এমনি হাতে লয়ে হাঁটেন না এমনি এমনি হাতের মধ্যে 1000 টাকা কেউ হাতে এমনি নিয়ে কেউ হাঁটেন না সব হাঁটেন না আরে বাপ রে বাপ হাতে লাগবে না টাইম নাই এমনি কাটতে লাগা ওই হলো কারণ কি কারণ এদের দেখলে সুরের আকর্ষণ লাগে এই জন্য এটাকে নিয়ে ওই ভিতরের পকেটে টাকার বেলায় বুঝে আমার বন্ধুরা টাকার প্রতি আকর্ষণ যুবকের যত একজন যুবতী মেয়ের প্রতি যুবকের আকর্ষণের চেয়ে একটু কম বেশি বুঝেননি আমার কথা টাকার নোটটার প্রতি টাকাটার প্রতি যত আকর্ষণ দেখতে যত ভালো লাগে মন যত এই দিকে দৌড় দেয় যুবতী নারী এর চেয়ে দেখতে আকর্ষণ কম না বেশি তাহলে এটারে কি একটু আড়ালে রাখার দরকার না এটা করবে না এটা করবে না এটা করবে না খালি কয় যুবক এটা হয় না বিড়ালের চোখের সামনে বাজা মাছ দিয়া তাকে লাঠি দেখাইলে যেমন যতক্ষণ লাঠি থাকবে ফিরানো যাবে লাঠি থাকবে না ফিরানো যাবে না ঠিক তেমনি ভাবে বেপর্দা রাস্তায় মেয়েরা যদি ঘোরাফেরা করে যুবকদেরকে পুলিশের লাঠি দেখাইয়া কিছু সময়ের জন্য ফিরাইয়া রাখতে পারবেন লাঠি থাকবে না তাদেরকে আর অপরাধ থেকে ফিরাইয়া রাখা যাবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন সবাই বলি আমিন আরো জোরে কোন আমিন
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য কোরআনে আল্লাহ বিধান দিয়েছেন পর্দার বিধান। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, মাদ্রাসা এই এলেম শিখানো হয়, এই কথা তাদেরকে জানায় দেওয়া হয়, শিখায় দেওয়া হয়। এই জন্য আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, লক্ষ্য করে দেখুন, আমাদের এই মাদ্রাসাগুলোতে যারা লেখাপড়া করে তাদের মাধ্যমে ইভটিজিং হয় না। ও বন্ধুরা, কওমি মাদ্রাসার বারান্দায় ইভটিজিং এর ঘটনা ঘটে না, দর্শনের ঘটনা ঘটে না। ইউনিভার্সিটিতে পুলিশ পাহারা দিয়েও দর্শনের সেঞ্চুরি বন্ধ করা যায় না। ও মুসলমান, তাহলে আসুন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আজকে থেকে নিয়ত করি, পরিপূর্ণ রূপে প্রবেশ করতে গেলে কি লাগবে সহজ ভাষায় আমি বলে দেই, গুনার কাজ ছেড়ে দিতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, গুনার কাজ ছেড়ে দিতে হবে, নেক আমলগুলো করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সবাই বলি আমিন। গুনার কাজ করা যাবে, গুনার কাজ করা যাবে, নেক আমল ছেড়ে দেওয়া যাবে না, পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না, রমজান মাসের রোজা ছেড়ে দেওয়া যাবে না, ধনী হলে হজ ছেড়ে দেওয়া যাবে না, যাকাত দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না, পর্দা বাদ দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। ও বন্ধুরা, সব হারাম কাজ ছেড়ে দিয়ে দেই, তাহলে একটু খেয়াল করেন, কিছুক্ষণের জন্য চুরি চুরি করবে না, ডাকাতে ডাকাতি করবে না, দুর্নীতি বাজে দুর্নীতি করবে না, সুদ করে সুদ খাবে না, ঘুষ করে ঘুষ খাবে না, তাহলে তো কোনো অন্যায় থাকে। তাহলে কোরআন হাদিস যেগুলোকে বলছে শয়তানের পথ, লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ এরা তোমাদের শত্রু। কিন্তু আজকে আমরা শয়তানের পথেই বেশি চলতেছি আর চাইতেছি শান্তি, নিরাপত্তা, উন্নতি, প্রগতি। আহা, আল্লাহর বিধান অমান্য করে অনেক কিছুই চাওয়া যাবে, পাওয়া যাবে। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, আমরাও ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করব। বন্ধুরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হলে হারামগুলো ছাড়তে হবে আর হালালগুলো ধরতে হবে, কোনটা হালাল কোনটা হারাম এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। আর এই জানার নাম হলো এলেম, আর এই এলেম যদি দরকার হয় তাহলে লাগবে অবশ্যই মাদ্রাসা, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় অনুরোধ করে বলছে, একেবারে আল্লাহর রাস্তায় দয়া করে কেউ এখন উঠার চেষ্টা করবেন না। এখন যদি কেউ উঠতে চান তাহলে সোজা সবটা উত্তর হলো মাদ্রাসার মহব্বতের মধ্যে ঘাটতি আছে। দয়া করে কেউ উঠবেন না, যদি উঠেন আপনার উঠার দ্বারা যদি আরেকজন দেখা দেখি উঠে, মাজলিস যদি ভাঙে, আমার মনে হয় আল্লাহ দরবারে আপনাকে জবাব দিতে হবে। মহতারাম হাজরিন, বর্তমান আমাদের যেই সময়, যেই সময় হযরত মুফতি আমিনি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই মাদ্রাসাগুলো হলো ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্টে সেনাবাহিনী থাকে। আমার বন্ধুরা, কেন সেনাবাহিনী থাকে? যাতে বাহিরের কোনো শত্রু দেশের উপরে হামলা করতে চাইলে তারা যেন চিন্তা করে হামলা করে, আর হামলা যদি করেই বসে, আমাদের সশস্ত্র বাহিনী যেন তাদের দাঁত ভাঙা জবাব দিতে পারে। আমার ভাইয়েরা, সেনাবাহিনীর কাজ হলো বহির শত্রুর হামলা থেকে দেশকে রক্ষা করা, কওমি মাদ্রাসাগুলোর কাজ হলো সব বাতিলের ভটকাশ থেকে যত কথা আসবে সব কথা খণ্ডন করে এই দেশের মানুষের ঈমানকে হেফাজত করা। কওমি মাদ্রাসার উদ্দেশ্যই হলো সকল বাতিলের হাত থেকে ইসলাম মুসলমানদের ঈমান ও আমলকে হেফাজত করা। আল্লাহর ফজল ও করমে আমি বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারি, একমাত্র কওমি মাদ্রাসা যা সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে সব বাতিলের মোকাবেলা করে যাচ্ছে, দেওবন্দি ওলামায়ে কেরাম। নিঃসন্দেহে আমাদের দেশে, আমি প্রায়ই বলি, আমাদের দেশে আশেকের রসুলের অভাব নাই, বারো রবিউল আউয়াল আসলে জিলাপি খাওয়ার জন্য লোকের অভাব হয় না, কিন্তু নবীর বিরুদ্ধে যখন কুৎসা রচনা হয় শাপলা সত্তরে যাওয়ার জন্য কওমি মাদ্রাসার আলেম ওলামা ছাড়া কাউকে পাওয়া যায় না।